আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আবার চলে আসলাম আপনাদের মধ্যে আরেকটি ব্লগ নিয়ে। আমি এখন অবস্থান করছি সৌদি রিয়াদে ফ্যালকন এক্সিবিশন। এখন আমি আপনাদের এক্স্যাক্টলি ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করবো এই সুবিশাল ফ্যালকন এক্সিবিশনটি দেখতে কেমন, বাকি আসল বিষয়। সো আপনাদের সাথে থাকুন এবং দেখতে থাকুন এই সম্পূর্ণ ব্লগটি। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সেই ফ্যালকন এক্সিবিশনটি, সামনে যাকে বলা হয় বাংলা ভাষায় বাজ পাখি। আমরা এখন অবস্থান করছি এই এক্সিবিশন সেন্টারের সামনে। আমি এখন এটা ভিতরে যাবো, তারপর আপনাকে এক্সিবিশন দেখানোর চেষ্টা করবো এই সুবিশাল এক্সিবিশনটি দেখতে কেমন, বাকি আসল বিষয়। দেখতে পাচ্ছেন যে এই এক্সিবিশনটিতে প্রচুর মানুষজন বিভিন্ন স্থান থেকে আসছে, এবং স্পেশালি আমরা দেখতে পাচ্ছি সব অ্যারাবিয়ান, সবাই ম্যাক্সিমাম যারা কেনা সৌদি তারাই আসছে এক্সিবিশনটিতে। আমরা এখন যাচ্ছি এক্সিবিশন ভিতরে এবং আশা করি সামথিং ইন্টারেস্টিং আমরা দেখতে পাবো। ফাইনালি আমি চলে আসছি সেই এক্সিবিশনটির ভিতরে। আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সেই এক্সিবিশনটি, এটা হচ্ছে সেই ফ্যালকন এক্সিবিশনটি। দেখতে পাচ্ছেন কী সুন্দর, অসাধারণ। এখানে বিভিন্ন ধরনের বাজ পাখি দিয়ে সম্পূর্ণ স্থানটি সাজানো হয়েছে। দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে সেই বাজ পাখি, এবং দেখতে পাচ্ছেন যে তাদের চোখগুলোকে কীভাবে বন্ধ করে রেখেছে, কারণ তারা কিন্তু অনেকটা হিংস্র প্রাণী। সেই জন্য এই সুবিশাল এক্সিবিশনে এই পাখি, যে পাখিগুলোকে চোখগুলোকে বন্ধ করে রেখেছে, এবং এটা হচ্ছে সেই এক্সিবিশনটি আপনারা দেখতে পাচ্ছেন। মাশাল্লাহ, খুবই সুন্দর, অসাধারণ। দেখতে পাচ্ছেন যে এই যে পাখিটি, এটার নাম হচ্ছে কোবরা ফ্যালকন, যেটা কিনা ওয়েট হচ্ছে 17 কেজি আই থিঙ্ক, এবং যেটা কিনা মেড ইন জার্মানি। এবং এটা হচ্ছে সেই সুবিশাল ফ্যালকন এক্সিবিশনটি। যখন আমরা ভিতরে প্রবেশ করবো আমরা দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে সেই স্থানটি, খুবই অসাধারণ, এবং প্রচুর মানুষজন বিভিন্ন স্থান থেকে এসেছে। এবং দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সেই সুবিশাল ফ্যালকন যে এক্সিবিশন সেন্টারটি, কি অসাধারণ। এবং এই সম্পূর্ণ স্থানটি একটি অ্যারোভিয়ান ভাইব। এখানে দেখতে পাচ্ছেন যে কি সুন্দর মাচা দিয়েছে বসে থাকার জন্য। এবং এটা হচ্ছে সেই ফ্যালকন এক্সিবিশনটি। আমরা এখন অবস্থান করছি ফ্যালকন এক্সিবিশনটিতে। দেখতে পাচ্ছেন কি অসাধারণ, এবং একদম কাছ থেকে এরকম সব নামি দামি সব পাখি দেখা, যাকে বলা হয় বাস পাখি। দেখতে পাচ্ছেন এখানে একটি আলাদা আরবিয়ান ভাইবস দিয়ে সম্পূর্ণ স্থানটিকে সাজিয়েছে, এবং এখানে আমরা দেখতে পাচ্ছি কিছু বাস পাখি দিয়ে এই স্থানটিকে সাজানো হয়েছে এই এক্সিবিশনটির ভিতরে, কি অসাধারণ। এবং এখানে সম্পূর্ণ স্থানটিকে বসার জন্য একটি আরবিয়ান ভাইবস দেওয়া। দেখতে পাচ্ছেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন কিছু বাস পাখি, যেটা কিনা অ্যাকচুয়ালি অরিজিনাল না, এটি সাজানো দেখতে অনেক অরিজিনাল মতন। আমরা এখন অবস্থান করছি এই কিং সালমান বিন আব্দুল আজিজ রয়্যাল রিজার্ভেশন ডিপার্টমেন্ট অ্যাথরিটি, যেখানে কিনা এই এক্সিবিশনটি তারা এখানে অ্যাড করেছে। এবং দেখতে পাচ্ছেন কী সুন্দর, অসাধারণ এই এক্সিবিশন সেন্টারটি তাদের। আমরা এখন অবস্থান করছি এই এক্সিবিশনটির ভিতরে, এবার এখন এই এক্সিবিশন সেন্টার আমরা দেখতে পাচ্ছি কী সুন্দর অসাধারণভাবে সাজানো হয়েছে। এবং এখানে দেখতে পাচ্ছেন যে একটি অ্যারাবিয়ান ভাইবস, খুবই অসাধারণ। আমরা এখন এই এক্সিবিশন সেন্টারটির ভিতরে যাচ্ছি, এবং আপনারা দেখতে পাচ্ছেন কী সুন্দর অসাধারণভাবে এই সম্পূর্ণ স্থানটিকে ডিজিটালাইজভাবে এই সৌদি ফ্যালকন ক্লাবটিকে হাইলাইট করেছে। মাশাআল্লাহ, খুবই অসাধারণ, ওয়াও, ইটস অ্যামেজিং গাইস। হচ্ছে সেকা ফ্যালকন, কি সুন্দর ডিজিটাল টেকনোলজি সিস্টেম। টিভি দিয়ে আস্তে আস্তে উপরের দিকে উঠতেছে এবং আস্তে আস্তে নিচের দিকে নামতেছে, আপনি দেখতে পাচ্ছেন। এবং এখানে বিভিন্ন ধরনের ফ্যালকন সম্পর্কে ডিটেলস তারা এখানে অ্যাড করেছে, পাচ্ছেন গ্রে ফ্যালকন এটা। এবং কি সুন্দর দেখতে পাচ্ছেন, কি অসাধারণ একটি টেকনোলজি, ওয়াও, ইটস অ্যামেজিং গাইস। এখানে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন প্রজাতির ফ্যালকনগুলো, তার সম্পর্কে ডিটেলস দেখতে পাচ্ছেন, দেখতে পাচ্ছেন। আমরা এখন অবস্থান করছি এক্সিবিশনটির ভিতরে, এবং এক্সিবিশনটিকে বিভিন্ন অসাধারণভাবে তারা দেখানো হচ্ছে ফ্যালকন ইন পোল্যান্ড সম্পর্কে, বা আরও ওয়ার্ল্ড ওয়াইড বিভিন্ন ধরনের বাজপাখি সম্পর্কে ডিটেলস।
এবং এখানে দেখতে পাচ্ছি কি সুন্দর একটি পৃথিবীকে তারা এখানে হাইলাইট করেছে। এখন আস্তে আস্তে ওয়াক করছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই সুবিশাল এক্সিবিশন সেন্টারটি। এবং এই সম্পূর্ণ এক্সিবিশন সেন্টারটি কিন্তু অনেকটাই ডিজিটালাইজভাবে সাজিয়েছে তারা। এবং এখানে দেখতে পাচ্ছেন যে একটি ফ্যালকন কি সুন্দরভাবে দেখতে পাচ্ছি, তার ফ্যালকনের ভিতরে যে অংশটি সেটাকে তারা এখানে হাইলাইট করেছে দেখতে পাচ্ছেন। এখানে দেখতে পাচ্ছি যে আমরা কিছু পাখি যেগুলো কিনা মরুভূমিতে দেখা যায় এবং সেই পাখিগুলোকে তারা এখানে সরাসরি রেখে দিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এই এক্সিবিশনটির ভিতরে, মাশাআল্লাহ। দেখতে পাচ্ছেন এখানে একটি প্রাণী যেটা কিনা এই যে একটি গরুর মতো স্পেশালি, যেটা কিনা আরবিয়ান গরু, এবং এই গরুগুলো আমরা সচরাচর দেখা যায় না, যেটা কিনা মরুভূমিতে অবস্থিত, যেটার নাম হচ্ছে অরেক্স লেক কুরেক্স দেখতে পাচ্ছেন। এবং এখানে আরেকটি দেখতে পাচ্ছি শিয়াল, আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে শিয়াল, যেগুলো কিনা মরুভূমিতে দেখা যায় বা সচরাচর আমরা দেখতে পাই না। হচ্ছে এই এক্সিবিশনটির ভিতরে যেটা কিনা একটি আরেকটি এক্সিবিশন যেখানে কিনা বিভিন্ন ধরনের এভিউজন লায়ন হেড অ্যান্ড ক্লো ডেটেড সেকেন্ড সেঞ্চুরি, এটা হচ্ছে একটি সিংহের মাথা আপনারা দেখতে পাচ্ছেন, সেটাকে তারা এখানে হাইলাইট করেছে। এবং এখানে আরও কিছু, এখানে হচ্ছে অ্যাথলম্পিটিক ইকুইপমেন্ট ডেট ফ্যাক্স টু ফিফ সেঞ্চুরি, এখানে হচ্ছে ফোর্টিন অফ অ্যান অ্যান্টিকুয়ার লাইমস্টোন স্ট্যাচু ডেট ফোর্থ মিলেনিয়াম বিকি তাবুক রিজনে। এবং এখানে আর কি দেখতে পাচ্ছি আমরা, এখানে আমরা দেখতে পাচ্ছি সম্পূর্ণ এক্সিবিশনটিতে বিভিন্ন ধরনের দোকান আছে, যে দোকানগুলোতে বিভিন্ন ধরনের জিনিসপত্র বেচা কেনা করা হয়। আমরা এখন আস্তে আস্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই সুবিশাল এক্সিবিশনের যে স্থানটি, এখানে আপনারা দেখতে পাচ্ছেন এক এক জায়গায় এক এক ধরনের জিনিসপত্র বেচা কেনা করা হচ্ছে, ফ্যালকনের ফুড, বাস পাখির খাবার, এবং বাস পাখির রিলেটেড যত জিনিসপত্র আছে সব কিছু এই সম্পূর্ণ স্থানটিতে সাজানো আছে আপনারা দেখতে পাচ্ছেন। আমরা এখানে দেখতে পাচ্ছি যে অনেকগুলো বাস পাখি এখানে তারা রেখেছে, অনেকগুলো বাস পাখি মাশাআল্লাহ। দেখতে পাচ্ছেন কি পরিমাণ ক্যামেরা দিয়ে এখানে হাইলাইট করেছে, এবং এই সম্পূর্ণ ম্যাক্সিমাম জিনিসপত্র আমরা দেখতে পাচ্ছি সবগুলো বাস পাখি রিলেটেড আপনারা দেখতে পাচ্ছেন। এবং এখানে বিভিন্ন ধরনের স্টোর আছে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সেই ফ্যালকন, এখানেও আর অনেকগুলো বাস পাখিকে সাজানো হয়েছে দেখতে পাচ্ছেন। এদেশে যে রাজা ছিল তার ছবি দেশ সম্পূর্ণ স্থান থেকে তারা সাজিয়েছে দেখতে পাচ্ছেন, কি সুন্দরভাবে এখানে এই স্থানটিকে হাইলাইট করেছে আপনারা দেখতে পাচ্ছেন। এই ছিল আজকের ব্লগ, আপনাদেরকে মোটামুটি দেখানোর চেষ্টা করলাম এই সুবিশাল ফ্যালকন এক্সিবিশনটি দেখতে কেমন বা কী আসো বিষয়ে। আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে, যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও, সি ইউ নেক্সট ওয়ান, পিস।